নমস্কার দেখছেন বেঙ্গল লাইভ নিউজ আপনাদের সঙ্গে আমি অর্পিতা বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় চলছে নকল বিতরণ সেই এক্সক্লুসিভ ছবি বেঙ্গল লাইভের পর্দায় পঞ্চায়েত ভোটের দিন তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী নদিয়ার তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করল জিআরপি জল দেওয়ার নাম করে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক গাইঘাটের কুলপুকুর কালী মন্দিরে শনিবার পুজো দিলেন গাইঘাটা ব্লক তৃণমূল কংগ্রেস এবার আসছে বিস্তারিত খবরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা চলছে আর সেই সঙ্গে মুক্ত হস্তে চলছে নকল বিতরণও সেই নকল বিতরণের এক্সক্লুসিভ ছবি ধরা পড়ল বেঙ্গল লাইভের পর্দায় কেউ বাথরুমের ছাদে তো কেউ চালনার কার্নিশে মতলব পরীক্ষা হলে নকল পৌঁছে দেওয়া কেউ তো আবার তোয়াক্কানা করে জানলা দিয়ে হাত বাড়িয়ে নিমেষেই কাজ হাসিল করে নিলেন পরীক্ষা হলে নকল পৌঁছে দেওয়া সেই ছবি ধরা পড়ল বেঙ্গল লাইভের ক্যামেরায় চলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা রাজ্যের বেশ কিছু স্কুলের পাশাপাশি গাইঘাটার ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার সিট পড়েছে আর সেই পরীক্ষা কেন্দ্রেই প্রশ্ন ফাঁস থেকে নকল সাপ্লাই কী না হলো আপনারা নিজেরাই দেখে নিন প্রথমেই দেখাবো এই যুবককে ইনি বাথরুমের ছাদে উঠে কী করছে ছবিতে স্পষ্ট ভেতরে অপেক্ষা করছে পরীক্ষার্থীরা আর এই মহারথী তাদের হাতে নকল পৌঁছে দিচ্ছে এবার দেখুন এই রমণীকে ইনিও এবারের পরীক্ষার্থী জালনা দিয়ে দিব্য বলছেন প্রশ্ন হাতে লিখে নিলেন উত্তর তারপর হাসি মুখে লিখতে চলে গেলেন তবে বন্ধু স্বজনদের জন্য একটু ঝুঁকি না নিলে কি হয় উঁচু জালনার কার্নিশে উঠতেও দ্বিধাবোধ করলেন না এই যুবক হামেশাই দোতলায় পৌঁছে গেল নকল এবার দেখুন কি পদ্ধতিতে হচ্ছে প্রশ্ন ফাঁস জালনা দিয়ে হাত বাড়াতেই ভেতর থেকে চলে এলো প্রশ্ন চট করে মোবাইলে একটা ছবি তুলে নিয়ে দে দৌড় আগে আপনি জালনার ওখানে কি করছেন হ্যাঁ জানলার ওখানে কি করছিলেন এই জানলাটার পাশে আমি জাস্ট গিয়েছিলাম আপনি ওই জানলার পাশে কি করছিলেন ছবি তুললেন একটা হ্যাঁ ছবি তুললেন একটা দেখলাম কই ছবি তুলিনি ওখানে আমি ওখানে ছবি তুলিনি আপনার নামটা একটু বলবেন না বলেন ওখানে যাই না কি করছিলেন ওখানে আমি কি করে বলবো জানলা দিয়ে দেখলাম কি দেখছিলেন একটু বলুন কি করছিলেন ওখানে সব কিছু দেখেও কেন উদাসীন স্কুল কর্তৃপক্ষ জানতে চাইলে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ওই স্কুলের প্রধান শিক্ষক তবে পরীক্ষা কেন্দ্রে এই নকল করে পাশ করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে ছাত্রছাত্রীদের মধ্যে তা মেনে নেন এলাকার এক শিক্ষক পাশাপাশি তিনি এই ঘটনার নিন্দাও করেন যেটা দেখলাম পরীক্ষা কেন্দ্রে নকল করার যে প্রবণতা আমরা বেশ কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি এই প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে বলতে পারি এটা সামাজিক অবক্ষয়ের একটা চূড়ান্ত নিদর্শন যে সমস্ত ছেলেমেয়েরা এই পথে পা দিচ্ছে এই নকল করছে বা পাশাপাশি বলা যেতে পারে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা এই জাতীয় প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এই কাজে যুক্ত রয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই প্রশ্ন যখন ফাঁস হয়ে যাচ্ছে কোনো ছাত্র প্রশ্ন ফাঁস করছে বিষয়টা তা নয় নিশ্চয়ই সর্ষের মধ্যে কোথাও ভুল ঢুকি আছে সুতরাং একজন শিক্ষক হিসাবে এটা তীব্র নিন্দা করছি বলা যেতে পারে পাশাপাশি বলবো যে এর একটা সমূহ ব্যবস্থা সরকারি তরফ থেকে নেওয়া দরকার যাতে করে প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা আর একটু বেশি জোরদার করা যায় ভোটের দিন তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে মারধর এবং খুনের অভিযোগ উঠল এক বিজেপির কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছিল বাগদার কোনিয়ারা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে অখিল সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ
বাগদায় ভোটের দিন প্রধানকে মারধরের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী অনিক কীর্তনিয়া। বাগদা পঞ্চায়েত ভোটের দিন উত্তর চব্বিশ পরগনা বাগদা ব্লকের কুনিয়ারাগ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দাসের উপর আক্রমণ এবং মারধর করার অভিযোগে বাগদা ঘাটপাতিলা এলাকা থেকে অখিল সর্দার নামে বছর ৪৫ এক বিজেপি কর্মীকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের ওই এলাকার তৃণমূল প্রার্থী তথা কুনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দাসের উপর আক্রমণ এবং খুন করার উদ্দেশ্যে মারধরের একটি মামলাতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছে ছিল ১৬ জন অভিযুক্ত, কিন্তু হাইকোর্টের ৭ জনের আগাম জামিন মঞ্জুর করলে ৯ জনের জামিন মঞ্জুর করে না এবং ওই ৯ জন ফেরার হয়ে যায়। তখন থেকেই অখিল সর্দার সহ ৯ জনের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল বাগদা থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অখিল সর্দারকে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এই দলীয় কার্যালয়টির সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। রাতের অন্ধকারে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল তৃণমূলের দলীয় কার্যালয়। আর এই ঘটনায় শনিবার সকালে চাঞ্চল্য সৃষ্টি হয় নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার ঘোড়ালিয়া এলাকা ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশেই অবস্থিত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়। অভিযোগ, শনিবার ভোর রাতে কিছু দুষ্কৃতী ওই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে দেয়। তৃণমূলের অভিযোগ, তৃণমূল দলকে ছোট করতেই বিরোধী দল আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সেই কারণেই ধরুন আজকে এই ঈর্ষা আজকে আমাদের এই পার্টি অফিসটা পুড়িয়ে দিয়েছে। আজকে আমাদের মমতা ব্যানার্জির ছবি ছিল, আমাদের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের ছবি ছিল, সব কিছু পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে গেছে। আচ্ছা, আর একবার একটুখানি বলুন, এই করে তৃণমূল কংগ্রেসকে ছোট করা যাবে না, কারণ তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। বাংলার মানুষ দেখছে মমতা ব্যানার্জির উন্নয়ন, সেই উন্নয়নটাকে আজকে খর্ব করার জন্যে এরকম প্রচেষ্টা চলছে। আমরা তার বিরুদ্ধে যতটুকু লড়াই যতদূর যেখানে যাওয়ার যাব। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশকে গ্রেপ্তার করল জিআরপি। এদিন বনগাঁ স্টেশনে সন্দেহজনকভাবে ওই দুইজনকে ঘোরাঘুরি করতে দেখে জিআরপি তাদের পাকড়াও করেছে। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ প্ল্যাটফর্ম এলাকার দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে জিআরপি থানার পুলিশ। জেরায় জানতে পারে একজন সাকিব হোসেন বাড়ি বাংলাদেশ যশোরে, সে অবৈধভাবে ভারতে এসেছিল মাস তিনেক আগে। আজ সকালে তার বাংলাদেশে ফিরে যাওয়ার কথা। অন্যজন আবু সাইদ, বাড়ি বাংলাদেশ যশোর জেলার সারসায়। সাইদ গতকাল অবৈধভাবে ভারতে এসেছিল, কাল স্টেশনে অপেক্ষা করছিল কলকাতা যাবে বলে। পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। ১০০% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা, ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী
চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কোমর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বৃত্তির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। জল দেওয়ার নাম করে এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল এক জল ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বরুণ সিং নামে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জল দেওয়ার নামে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার বরুণ সিংহ নামক এক জল ব্যবসায়ী। সল্টলেকের নাওডাঙ্গার ঘটনা। শনিবার সকালে একই এলাকার একটি বাড়িতে জল দিতে যায় এলাকার জল ব্যবসায়ী বরুণ সিংহ। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মানসিক ভারসাম্যহীন যুবতীর উপর চড়া হয় ওই ব্যক্তি এবং যুবতীকে ধর্ষণ করে বলে স্থানীয় সূত্রে খবর। এরপরেই হাতে নাতে ওই ব্যক্তিকে ধরে ফেলে এলাকাবাসী এবং এরপরে তাকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বললো যে ভাই, আমার এই আমার শালির সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তাই কি দুর্ঘটনা? এই ও আমাকে ফোনে বললো আমার শালির ধর্ষণ হয়েছে। তা আমি প্রথমে ইয়ার কি আমার বন্ধুরা যার শালি, তা আমি গেলাম, গিয়ে দেখলাম যে এরকম ঘরে পাশের বাড়ি যে মহিলাটা, সে বলছে যে এরকম অনেক দিন ধরেই ছেলেটা এরকম হাঁসের ঘরে মানে জল দিতে আসতো, টালার জল ওদের ঘরে জল দিতে আসতো, ওর মাকে থাকে না, ওর মা যায় ভেরির একটা কাজে, তার বাবা নেই, বাবা মারা গেছে, তা ঘরে মেয়েটা একাই থাকে। তা একাই থাকে যখন ওই সুযোগেই ও রোজ জল দিতে আসতো, এবার গেট বন্ধ করে, এবার এত গল্প অল্প করতো, সবাই এইটাই ভাবে, কাকা কাকা বলেন, এবার ভেতর থেকে যে ওরম করবে কেউ জানে না। এবার হঠাৎ করে একজন সন্দেহ করে বলছে, দেখি ওরা কী করে, এরম গল্প করে, ইয়ে করে। তো উনি জ্বালাটা খুলে দেখছে, ওদেরকে পুরো উলঙ্গ অবস্থায়, মেয়েটাকে উলঙ্গ অবস্থায়, তারপরে ছেলেটাকে ওই অবস্থায় ল্যাংট অবস্থায় দেখে, তারপরে সব বাড়ির লোককে ডেকে ওকে পুরো হাতে নাতে ধরে। তারপর মেয়েটা একটু অ্যাবনর্মাল টাইপের আছে, মেয়েটার বুদ্ধি অতই নেই, মেয়েটার বুদ্ধি হলে কী হবে, কিন্তু মেয়েটার বুদ্ধি মানে 5 বছরের মেয়েদের যেরকম বুদ্ধি ওই রকম, মানে ওর কোনো বুদ্ধি বোধ বোধ নেই। মেয়েটার বয়স অতটাই বলতে পারবো না, আন্তাজে তাও বলবো হয়তো 17-18 বছর বয়স হবে মোটামুটি। গাইঘাটার কুলপুকুর কালী মন্দিরে পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের নিয়ে শনিবার পুজো দিল গাইঘাটা ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূলের জয়ী প্রার্থীসহ দলীয় নেতৃত্ব এবং এলাকার বহু মানুষ সেই কালী মন্দিরে এদিন পুজো দেন। যতবারই গাইঘাটা এলাকায় এসেছেন, কুলপুকুর কালী মায়ের দর্শন করতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তার নামেই কুলপুকুর মন্দিরে পুজো দিলেন গাইঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা। সেই সাথে সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীরাও যাতে আগামী দিনে ভালো কাজ করতে পারে এদিন সেই কামনা করেও কুলপুকুর মন্দিরে পুজো দেওয়া হয়। স্থানীয় বল খেলার মাঠে চলে প্রসাদ বিতরণ। সব মিলিয়ে এদিন কুলপুকুর মন্দির প্রাঙ্গণে ভক্তদের পাশাপাশি তৃণমূল সমর্থকদেরও ভিড় দেখা যায় চোখে পড়ার মতো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এলাকার তৃণমূল নেতা গোবিন্দ দাস জানান, এই পুজোর মাধ্যমে তারা এলাকায় সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিতে চান। পঞ্চায়েতের একটা ভালো ফলাফল তৃণমূল কংগ্রেসের পক্ষে আসায় আমরা মনে করেছি যে আগামী দিনের যেহেতু নতুন করে আবার পঞ্চায়েতগুলো গঠিত হবে, সেই পঞ্চায়েত গঠনের আগে প্রত্যেকটা বিজয়ী প্রার্থী তারা মায়ের কাছে এসে প্রার্থনা জানান, তারা যেন আগামী দিনে ভালোভাবে কাজ করতে পারেন, মানুষের পরিষেবায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, এবং সঙ্গে সঙ্গে গোটা বাংলার যিনি মুখ, যিনি বাংলার রূপকার, তাকেও যেন মা ভালো রাখেন, তার জন্য বাংলার
প্রত্যেকটা মায়েদের জন্য আমাদের প্রার্থনা যে আগামী দিন যেন তারা সুস্থভাবে বাংলার মানুষের পাশে যেন থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও যেন শক্তি এবং সাহস মা যেন যোগান, মূলত এই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই মন্দিরে আসা। এবং আর একটা বিষয় যেটা পরিষ্কার করে বলার, যে গোটা ভারতবর্ষ জুড়ে একটা বিভেদের রাজনীতি চলছে, হিন্দু মুসলমানের ভাগাভাগি, ধর্মের মধ্যে বিভাজন। আমরা মনে করি পুজোর মধ্য দিয়ে এই ভেদাভেদের রাজনীতি মানে এ করুক, পরিষ্কার হয়ে যাক এবং ভেদাভেদ নয়, হিন্দু মুসলমান সবাই একসাথে আমরা পাশাপাশি থেকে কাজ করতে চাই, পাশে থেকে বাংলার মানুষের, গাইঘাটার মানুষের পাশে থেকে উন্নয়ন করতে চাই। এইটাই মূলত আজকের পুজোর মূল উদ্দেশ্য। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোভক চাঁদ বাদনি